চব্বিশ ঘন্টার খবরের জের শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজ ঢেলে সাজানোর উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। তৈরি করা হচ্ছে 4 বেডের আইসিইউ। হাসপাতালের বেডের সংখ্যাও 10 থেকে বাড়িয়ে করা হচ্ছে 50। আইসিইউ না থাকলে কোনোভাবেই চালানো যাবে না ওটি। সুপ্রিম কোর্টের এই নির্দেশিকাতে রীতিমতো ফাঁপড়ে আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতাল। বুধবার এই খবরই দেখায় চব্বিশ ঘন্টা, তারপরে নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশিকার জেরে পুজোর আগে মেজর ওটি বন্ধ করে দেয় আর আহমেদ ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ। এদিকে রোগীদের প্রয়োজন, ঠিক হয় আপাতত এনআরএস এর আইসিইউ কে দেখানো হবে ডেন্টালের আইসিইউ হিসাবে। বুধবার চব্বিশ ঘন্টায় এই খবর দেখানোর পরেই তৎপরতা স্বাস্থ্য ভবনে। ঢেলে সাজানো হচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে তৈরি করা হবে 4 বেডের আইসিইউ। হাসপাতালের বেড সংখ্যা 10 থেকে বাড়িয়ে করা হবে 50। চব্বিশ ঘন্টায় চালু থাকবে এমার্জেন্সি। লেডিস ও বয়েজ হোস্টেলের আসন সংখ্যা বাড়িয়ে করা হবে 400। স্বাস্থ্য দফতরের কর্তারা ইতিমধ্যেই হাসপাতাল ঘুরে দেখেছেন। সিদ্ধান্ত কার্যকরী হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। সন্দীপ সরকারের রিপোর্ট।